নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি এগ কোর্মা বা ডিমের কোর্মা। রান্নাটা করার জন্য এখানে সেদ্ধ করা ডিম নিয়েছি 8টা। এবার এই ডিমগুলোর মাঝখান থেকে একটুখানি আমি চিরে দিচ্ছি একটা ছুরির সাহায্যে, তাতে করে ডিম ভাজার সময় ডিমটা ফাটবে না আর মশলাপাতি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ডিমের ভেতর ঢুকে যাবে। তো দেখো, সবগুলো ডিমকে চিরে নিয়েছি। এবার এর মধ্যে হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কোরমাতে যেহেতু হলুদ গুঁড়োটা ব্যবহার করা হয় না, তো সেই জন্য আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এদিকে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা কিন্তু অবশ্যই সাদা তেলেও রান্নাটা করতে পারো। 3 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজগুলোকে লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু পেরেস্তা তৈরি করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে বেরেস্তাটা তৈরি হতে লো মিডিয়াম ফ্লেমে। খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়, আবার সুন্দর করে যেন কালারটা চলে আসে। তো দেখো, পেঁয়াজের বেরেস্তাটা আমার তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। তেলটা ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। সেম তেলের মধ্যেই আমি লঙ্কা গুঁড়ো আর লবণ মাখানো ডিমগুলোকে দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব। খুব কড়া করে কিন্তু ডিমগুলোকে ভাজবো না। তোমরা যদি চাও জাস্ট বয়েলড এগ দিয়েও কিন্তু কোরমাটা তৈরি করে নিতে পারো, মানে না ভেজেও কিন্তু তৈরি করে নিতে পারো। তো আমি জাস্ট একটুখানি হালকা নেড়ে চেড়ে এগুলোকে ভেজে ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে মোটামুটি, খুব বেশি কালার আসতে দেওয়া চলবে না। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ঠিক এরকম কালার আসবে। তো ডিমগুলোকে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই তেলের সঙ্গে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন ঘি। কোরমাতে কিন্তু ঘিটা দিতেই হবে, সেজন্য আমি 1 টিস্পুন দিলাম। তার মধ্যে এবার দিয়ে দিলাম 2টো তেজপাতা, 5-6টা দিলাম ছোটো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এলাচগুলোর, আর দিয়ে দিলাম দারচিনি 1 ইঞ্চ মতো, আর 10-12টা দিলাম গোলমরিচ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে। দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর দিয়ে দেবো আদা বাটা 1 টিস্পুন। বাটা মশলাগুলোকে একটুখানি ভেজে নেব যেন আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2-এক একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে। এবার আমি দিয়ে দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন, আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো, তো সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে দিতে পারো। বেশি লাল লঙ্কাগুলো দিলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে কোরমার। ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এক কোরমাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, তারপর হচ্ছে পোলাও, সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা একবার হলেও বানিয়ে তোমরা দেখতে পারো, আশা করছি প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাজু বাদাম বাটা। কাজু বাদামগুলোকে 8 থেকে 10টা কাজু বাদামকে আমি একটুখানি জলে ভিজিয়ে তারপর খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম বাটাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটুখানি জল। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে না আসে। দেখো সাইড দিয়ে কিন্তু তেলটা দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে দেব যেন ডিমের সমস্ত দিকে মশলাগুলো একদম সুন্দরভাবে লেগে যায়। একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। আমি এখানে 1 কাপের মতো দুধ দিলাম।
এটা কিন্তু বয়েন্ট মিল্ক। তোমরা চাইলে দুধের পরিবর্তে টক দইও কিন্তু ব্যবহার করতে পারো, তবে টক দই দিলে টক দইটাকে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব যে বেরেস্তাটা করেছিলাম পেঁয়াজের তার থেকে 1/2 অংশ। আগে একটুখানি চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো, কোরমাতে একটুখানি চিনি কিন্তু দিতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এবার পেঁয়াজের বেরেস্তার 1/2 অংশ আমি দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আমার এগ কোর্মা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু আমি ঠিক এতটাই রাখবো, খুব বেশি গ্রেভি এটা এটাতে ভালো লাগে না, তো এই গ্রেভিটাই ঠিক আছে। এখন বাকি বেরেস্তাগুলো দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইকও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যেও। আর চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার সবাইকে।